যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান, বাংলা আধুনিক গানের স্বর্ণযুগে সৃষ্ট এই কালজয়ী গানকে কি করে ভুলে যাওয়া যায়। এ গানের স্রষ্টাকে যদি ভুলে যায় তিনি আর অভিমান করবেন কি না জানি না, কিন্তু বিবেকের অভিমান রোধ করে কি তাকে ভুলে যেতে পারি? পারি না। বাংলা গানের স্বর্ণযুগ বলতে যা বোঝায় 1950-এর দশক থেকে 1970-এর দশকের আধুনিক এবং ছায়াছবির বাংলা গান। স্বর্ণযুগের বাংলা গানের সেই সব কিংবদন্তি স্রষ্টাদের মধ্যে অন্যতম গীতিকার প্রণব রায়, যার অসংখ্য বিখ্যাত গান রয়েছে, তাকে আমরা ভুলি কী করে? তাকে ভোলা যায় না, তাকে ভোলা উচিত নয়। ইতিহাস যখন রচিত হয় বহু নামের ভিড়ে কিছু নাম আপন স্বাক্ষর রেখে যায় উজ্জ্বলতার সাথে। বাংলা গানের ইতিহাসে গীতিকার রূপে পঞ্চকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, এনাদের পাশাপাশি বহু কালজয়ী গীতিকার স্বর্ণযুগের বাংলা গানের ইতিহাসে উজ্জ্বল আপন স্বাক্ষর রেখে গেছেন। তাদের অন্যতম হলেন গীতিকার প্রণব রায়। তিনি ছিলেন আধুনিক বাংলা গানের জাদুকর। 1911 সালের 5ই ডিসেম্বর কলকাতার বরিশায় বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন গীতিকার প্রণব রায়। পিতার নাম ছিল দেবকুমার রায়চৌধুরী। ব্রাহ্ম বয়েজ স্কুলে পড়াশোনা শেষ করে তিনি কলেজ জীবন শুরু করেন সিটি কলেজে। অন্তর্মুখী স্বভাবের প্রণব রায়ের ছোটবেলা থেকেই ছিল কবিতার প্রতি আসক্তি। ছাত্রজীবন থেকেই কবিতা, ছোট গল্প, প্রবন্ধ প্রভৃতি লেখা শুরু করেন তিনি। ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় যেমন বসুমতী, পুষ্পপত্র, শিশির ইত্যাদিতে তার লেখা প্রকাশিত হতে থাকে। ম্যাট্রিকুলেশন পাশ করে কলেজে যখন ভর্তি হলেন তখন সাহিত্য চর্চার সাথে সাথে তখনকার নাম করা সঙ্গীত শিল্পী ও সুরকার শ্রী উমাপদ ভট্টাচার্যের প্রেরণায় খেয়ালের বশে দু চারটে গানও লিখে ফেললেন। উমাপদ ভট্টাচার্য সুর দিলেন তাতে, যদিও তা রেকর্ড করা হয়ে ওঠেনি, কিন্তু গান শোনা, গান গাওয়ার প্রতি আসক্ত হয়ে উঠলেন প্রণব রায়। এরপর উমাপদ ভট্টাচার্যের সহায়তায় কাজী নজরুল ইসলামের সংস্পর্শে এলেন তিনি এবং ক্রমে তার একনিষ্ঠ ভক্ত হয়ে উঠলেন, খুঁজে পেলেন এক নতুন পথের সন্ধান। কলেজে পড়ার সময় বিশ্ববন্ধু পত্রিকায় কমরেড নামে ব্রিটিশ বিরোধী এক কবিতা লেখার জন্য তাকে কারাবরণও করতে হয়েছিল। এই সময় থেকেই তার পড়াশোনায় ছেদ পড়ে, কিন্তু এতে কি আর তাকে রোখা যায়? স্বদেশী চেতনার প্রেক্ষাপটে তার সম্পাদনায় প্রকাশিত হতে থাকলো সাহিত্য পত্রিকা নাগরিক। এরপর রহস্য রোমাঞ্চ নামে একটি পত্রিকার প্রকাশনা শুরু করেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত রহস্য রোমাঞ্চ পত্রিকার জন্য গল্প লিখে গেছেন প্রণব রায়। অন্তর্মুখী স্বভাবের প্রণব রায় আত্মভোলা হিসেবে লক্ষ্যহীনভাবে সরল জীবনযাপন পছন্দ করতেন, কিন্তু তার কাজী সাহেবের সাথে পরিচয় এবং ভাবশিষ্য হিসেবে নিজেকে গড়ে তোলার অদম্য চেষ্টা তার জীবন প্রবাহকে অন্য ধারায় নিয়ে যায়। এরপর কাজী সাহেব যখন HMV-র দায়িত্ব পান তখন থেকে সম্পর্ক তার আরও গভীর হয় কাজী নজরুল ইসলামের সঙ্গে। 1936 সালে একদিন কাজী নজরুল ইসলাম ওকে আকাশবাণীর জন্য চারটি প্রেমের গান লিখে দিতে বলেন। প্রতিটি গানের জন্য নাকি 5 টাকা করে পাওয়া যাবে। সেই থেকেই পেশাদার গীতিকার হিসাবে যাত্রা শুরু করলেন প্রণব রায়। 1937 সালে প্রথম তার গান রেকর্ড আকারে প্রকাশিত হল যুথিকা রায়ের কণ্ঠে, আমি ভোরেরও যুথিকা। যদিও ছায়াছবির গানে গীতিকার রূপে তার আত্মপ্রকাশ 1936 সালে পণ্ডিত মশাই ছবিতে। কাজী নজরুল ইসলাম তার এক প্রবন্ধে প্রণব রায়ের গান লেখা সম্বন্ধে লিখেছেন, এই সময়ে আমরা এক যুবক গীতিকারকে পেয়েছি যিনি গানের জগতে এক নতুন তারারূপে সকলকে অবাক করছেন, তিনি হলেন প্রণব রায়। তার লেখা গানের শব্দ যেন গাছ থেকে তুলে আনা ফুল, যা গন্ধে ভরপুর, বর্ণে উজ্জ্বল। শুরু হলো এক নতুন যুগের, তারপর একের পর এক অসাধারণ সৃষ্টি, একের পর এক অসাধারণ সব কালজয়ী গানের সৃষ্টি করলেন প্রণব রায়। তার মধ্যে আছে মধুর আমার মায়ের হাসি, সুর ও কণ্ঠ সুধীরলাল চক্রবর্তী, তুমি আজ কত দূরে, সুর কমল দাশগুপ্ত,
কণ্ঠ জগন্ময় মিত্র, এই কি গো শেষ দান, সুর কমল দাশগুপ্ত, কণ্ঠ ফিল্লোজা বেগম, কতদিন দেখিনি তোমায়, সুর কমল দাশগুপ্ত, কণ্ঠ মান্না দে। কোনটা আগে বলি বলুন তো? কমল দাশগুপ্তের সুরে তার লেখা সাজের তারকা আমি, এই গানটি তখন খুব বিখ্যাত হয়েছিল যুথিকা রায়ের কণ্ঠে, সে গানকে ধরা হয়েছিল বাংলা আধুনিক গানের পরিবর্তনকারী গান রূপে, আজও কান পাতলে সে সুর শোনা যায়। প্রথম দিকে তিনি বসুমতী পত্রিকায় এবং পায়োনিয়র রেকর্ড কোম্পানিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন। এরপর আকাশবাণী ও ছায়াছবির জন্য গান লেখার পাশাপাশি প্রথমে নীতিন বসু ও পরে প্রমথেশ বড়ুয়ার সহযোগী পরিচালক রূপেও কাজ করতে শুরু করেন তিনি। কিংবদন্তী গীতিকার রূপে তার প্রধান পরিচয় হলেও তিনি ছিলেন একাধারে কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। 3,500-এরও বেশি গান লিখেছেন তিনি, স্বর্ণযুগের সেরা সুরকারদের অন্যতম যেমন কমল দাশগুপ্ত, অনিল বাগচি, সুবল দাশগুপ্ত, হেমন্ত মুখোপাধ্যায়, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুধীরলাল চক্রবর্তী প্রভৃতি সুরকারগণ। তার লেখা গানগুলি স্বর্ণযুগের প্রায় সকল দিকপাল সঙ্গীত শিল্পীরাই গেয়েছেন, তাদের দিয়ে গাইয়ে প্রচুর অমর গান সৃষ্টি হয়েছে। 1936 সালে গীতিকার রূপে পণ্ডিত মশাই ছবিতে তার আত্মপ্রকাশ। 1946 সালে 7 নম্বর বাড়ি ছায়াছবির জন্য প্রথম চিত্রনাট্য লেখেন প্রণব রায়। এরপর বিখ্যাত ছায়াছবি হারজিত, পিতা পুত্র, পরিণীতা, বৌদি ইত্যাদি ছবির জন্য চিত্রনাট্য লিখেছিলেন তিনি। এছাড়াও ব্রাহ্মণ কন্যা, ফাগুন, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি ছবির মূল কাহিনীকার ছিলেন তিনি। চলচ্চিত্র পরিচালক রূপে তার পরিচালিত অন্যতম ছবি হল রাঙামাটি 1949। এছাড়াও অনুরাধা, প্রার্থনা প্রভৃতি। অভিনেতা রূপে আত্মপ্রকাশ করেন 1969 সালে পরিণীতা ছবিতে। এছাড়াও কাঁচ কাটা হিরে, থানা থেকে আসছি, হারানো সুর ইত্যাদি ছায়াছবিতেও প্রণব রায় অভিনয় করেছিলেন। তার লেখা কাহিনী থেকে বিখ্যাত হিন্দি ছায়াছবি তৈরি হয় বাত এক রাত কি, যে ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন দেবানন্দ এবং ওয়াহিদা রহমান। স্বর্ণযুগের প্রচুর বিখ্যাত ছায়াছবির গানের গীতিকার ছিলেন প্রণব রায়। কত নাম আর এই স্বল্প পরিসরে বলা যায়, তাদের মধ্যে অন্যতম কয়েকটি ছায়াছবির নাম উল্লেখ করতে হয়, যাদের নাম মনে পড়লে অনেক পুরনো দিনের মানুষই হয়তো নস্টালজিয়ায় আচ্ছন্ন হবেন, যেমন পৃথিবী আমারে চায়, সাহেব বিবি গোলাম, ঢুলি, হারজিত, বৈকুণ্ঠের উইল, আরোগ্য নিকেতন, পিতা পুত্র, কমললতা, পরিণীতা, অ্যান্টনি ফিরিঙ্গি, গড় নসিমপুর, ভোলা ময়রা, অভয়ের বিয়ে, কলঙ্কিত নায়ক ইত্যাদি। 1965 সালে তিনি 28তম BFJ পুরস্কার পেয়েছিলেন বেস্ট গীতিকার হিসেবে, তাকে পুরস্কার প্রদান করা হয়েছিল। পুরস্কারের প্রত্যাশী তিনি কোনোদিনই ছিলেন না। তিনি বলতেন, ভিখিরি আমার গান গেয়ে ভিক্ষে চাইছে, এইটাই তো বড় পুরস্কার। জীবন ও জীবনবোধের গান, তোর জীবন বিনা আপনি বাজে, সুর ও কণ্ঠ সুধীরলাল চক্রবর্তী। বিরহের গান, কতদিন দেখিনি তোমায়, সুর কমল দাশগুপ্ত, শিল্পী মান্না দে। খেলাঘর মোর ভেসে গেছে হায়, সুধীরলাল চক্রবর্তীর কণ্ঠে। প্রেমের গান, তু নিরুপম সুন্দর মন তুমি আছো নয়নে, রবীন চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা মুখার্জি। এমনই বরসা ছিল সেদিন কমল দাশগুপ্তের সুরে যুথিকা রায়ের কণ্ঠে, এমনই সব অমর গান রচনা করে গেছেন গীতিকার প্রণব রায়। এছাড়াও তিনি রামিচণ্ডী দাস এবং শ্রীরাধার মানভঞ্জন নামে দুটি গীতিআলেখ্যর গীত রচনাও করেছেন এবং এই দুটি গীতিআলেখ্যর আলেখ্যরূপ দান করেছেন। সব ধরনের গান রচনার ক্ষেত্রে গীতিকার প্রণব রায় অসাধারণ মুনশিয়ারার পরিচয় দেখিয়েছিলেন। আজও যদি কোথাও শুনতে পাওয়া যায়, ওমন কখন শুরু কখন যে শেষ কে জানে, ও সে বাজি করের খেলারে মন, যার খেলা হয় সে জানে। ওমন কখন শুরু কখন যে শেষ কে জানে। হ্যাঁ, এই কালোজয়ী গানটি কমললতা ছায়াছবির, এই গানও লিখেছিলেন প্রণব রায়। এই গানটি গেয়েছেন শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি শুনলে অজান্তেই মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়।
কবি প্রণব রায় নতুন প্রজন্মের কাছে বিস্মৃত হতে চলেছেন, বিস্মৃত হয়ে গেছেন। এটি সত্যি আমাদের কাছে বেদনার। মহান এই গীতিকারকে কখনো আমরা যেন ভুলে না যাই। 1975 সালে এই মহান গীতিকার আমাদের ছেড়ে চলে গেছেন। সঙ্গীত পিপাসু বাঙালি এখনো পর্যন্ত তাকে যোগ্য সম্মান জানাতে পারেনি। বড় ব্যথা লাগে, তার জন্মদিন আমরা ভুলে গেছি, মনে রাখার প্রয়োজনও মনে করিনি। কিন্তু তার জন্মদিন যে আমাদের সাড়ম্বরে পালন করা উচিত সেটাও আমরা করি না। বাংলা সঙ্গীত জগতে একজন কিংবদন্তি গীতিকার এই প্রণব রায়, তার সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারছি তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।